নমস্কার, আপনারা দেখছেন এস কে লাইভ। প্রতিদিন শুনুন আপনি, হাজির আমি অনুষ্কা আপনাদের সামনে। মহারাষ্ট্র, দিল্লি, কেরল এবং কর্ণাটক দেশের একাধিক রাজ্যের করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক, যার ফলে সার্বিকভাবে দেশের কোভিড গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। গতকাল প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, আজ সেটা আরও বেড়ে পৌঁছে গেল 13,000-এর কাছাকাছি। আজ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 12,847 জন, যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত 4,000-এর বেশি। উদ্ভব প্রশাসনকে চিন্তায় রাখছে 5 থেকে 6টি জেলা। রাজধানী দিল্লির অবস্থাও তথৈবচ। রাজধানীতে 10 দিনে 7,000-এর বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে করোনার অ্যাক্টিভ কেস 63,063 জন, যা গতকালের থেকে 4,848 জন বেশি। দেশে অ্যাক্টিভ কেসের 0.15% পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে 2.5%-এর কাছাকাছি। রিপোর্ট বলছে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 14 জন। এই সংখ্যাটাই খানিকটা স্বস্তির। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,24,817 জন। করোনা দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,26,82,697 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র 7,985 জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে 98.64%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে এখনো পর্যন্ত দেশে 195,84,00,000-এর বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছে 15,00,000-এরও বেশি মানুষ। পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর জল ক্রমশই বাড়ছে। দৌমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি। অশান্ত শিলিগুড়ি, হাজার হাজার যুবক নেমে পড়েছে পথে সেনাবাহিনীতে নিয়োগের নতুন নীতির প্রতিবাদে। সেনার চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে শিলিগুড়িতে ব্যাপক বিক্ষোভ। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে ভালো কাজের জন্য পুলিশ অফিসার ও পুলিশ কর্মী সহ মোট 19 জনকে বিশেষ সম্মাননা প্রদান করলো কোচবিহার জেলা পুলিশ। সুমিত কুমার, 9 মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল সকালে মালদা জেলার ইংলিশ বাজার থানার মিল্কি খাসকোল এলাকায়। 4 দিন আগে ডাকাতির কিনারা করলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া মোট টাকা ও সামগ্রী। গ্রেপ্তার হয়েছে 1 হাতুড়ে চিকিৎসক সহ 5 দুষ্কৃতী। ভারী বৃষ্টির জেরে একাধিক ডাইভার্সন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। পাশাপাশি ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মাথাভাঙায় পাটুই হাই স্কুলের মাঠে কিষাণ সমাবেশে বক্তব্য রাখলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুরের সভাপতি মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া অঞ্চলের নিজ বাড়ি গ্রামে। স্বামী হারা এক বিধবা মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ সহ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দলি দেউল চক এলাকায়। নাম না করে নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশ জুড়ে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তা বন্ধের দাবি জানিয়ে গতকাল ইসলামপুর মহকুমা শাসকের সামনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠালো বিশ্ব হিন্দু পরিষদ। মাথামাঙ্গা শহরে কেন্দ্রীয় ছাত্রাবাসে এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ধারণা বাড়ছে রহস্যের। ছাত্র আত্মহত্যা করেছে মানতে নারাজ পরিবারের সদস্যরা। প্রথমে ছিল সরকারি জলাশয়, তারপর রাতের অন্ধকারে বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করে তৈরি হলো ডাঙ্গা। এখানেই শেষ নয়, এখন সেই সরকারি জমিতে চলছে বেআইনি বিল্ডিং তৈরির কাজ। এলাকায় জনৈক ব্যক্তি তাজামুল হকের বিরুদ্ধে এরকম অভিযোগ তুলছে স্থানীয় গ্রামবাসীরা। এমনকি গণসংখ্য সম্বলিত একটি অভিযোগপত্র পুরাতন মালদা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কয়েক মাস আগে জমা দিয়েছিল শাহপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা এলাকার বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। গরমের মরশুমে চতুর্দিকে প্রকট আকার ধারণ করে রক্ত সংকট। সেই সংকট মেটাতে এগিয়ে এলো অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশন। আজ সারা দেশের প্রতিটি রাজ্যেই সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834।
Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी. एडमिशंस ओपन. जो हेल्थ सेक्टर में अपना लक्ष्य बनाकर आगे बढ़ना चाहते हैं तो उनके लिए है सुनहरा मौका. GNM नर्सिंग, BSc नर्सिंग, डिप्लोमा इन एक्सरे, CT स्कैन, MRI, अल्ट्रासाउंड, ECG टेक्नोलॉजी आदि सब्जेक्ट को लेकर आगे बढ़ना चाहते हैं तो जरूर संपर्क करें इस नंबर पर 9002530313. हमारा पता चंपा सरी सिलीगुड़ी, 100% प्लेस मेड के साथ.